হাদিস 350, ইসমাইল ইবনে আবু ওয়াইস রহমতুল্লাহ আলাইহির সনদে উম্মে হানি বিনতে আবু তালিব রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি বিজয়ের বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে দেখলাম যে তিনি গোসল করছেন আর তার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তাকে পর্দা করে রেখেছেন। তিনি বলেন, আমি তাকে সালাম করলাম। তিনি জিজ্ঞাসা করলেন, এ কে? আমি উত্তর দিলাম, আমি উম্মে হানি বিনতে আবু তালিব। তিনি বললেন, মারহাবা হে উম্মে হানি। গোসল করার পরে তিনি এক কাপড় জড়িয়ে 8 রাকাত সালাত আদায় করলেন। সালাত শেষ করলে তাকে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার শহুদর ভাই আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু এক লোককে হত্যা করতে চায়, অথচ আমি সে লোকটিকে আশ্রয় দিয়েছি, সে লোকটি হুবাইরার ছেলে অমুক। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উম্মে হানি, তুমি যাকে আশ্রয় দিয়েছ আমিও তাকে আশ্রয় দিলাম। উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা বলেন, তখন ছিল চাষতের সময়। হাদিস 351, আবদুল্লাহ ইবনে ইউসুফ রহমতুল্লাহ আলাইহির সনদে আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক কাপড়ে সালাত আদায়ের হুকুম জিজ্ঞাসা করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, তোমাদের প্রত্যেকের কি 2টি করে কাপড় আছে? পরিচ্ছেদ 246, কেউ এক কাপড়ে সালাত আদায় করলে সে যেন উভয় কাঁধের উপর কিছু অংশ রাখে। হাদিস 352, আবু আসিম রহমতুল্লাহ আলাইহির সনদে আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ এক কাপড় পরে এমনভাবে যেন সালাত আদায় না করে যে তার উভয় কাঁধে এর কোনো অংশ নেই। হাদিস 353, আবু নুআইম রহমতুল্লাহ আলাইহির সনদে আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি এক কাপড়ে সালাত আদায় করে সে যেন কাপড়ের দুপ্রান্ত বিপরীত পার্শ্বে রাখে। পরিচ্ছেদ 247, কাপড় যদি সংকীর্ণ হয়। হাদিস 354, ইয়াহিয়া ইবনে সালেহ রহমতুল্লাহ আলাইহির সনদে সাঈদ ইবনে হারিস রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমাকে এক কাপড়ে সালাত আদায় করা সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম। তিনি বললেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কোনো এক সফরে বের হয়েছিলাম। এক রাতে আমি কোনো প্রয়োজনে তার কাছে গেলাম, দেখলাম তিনি সালাতে রত আছেন। তখন আমার শরীরে মাত্র একখানা কাপড় ছিল, আমি কাপড় দিয়ে শরীর জড়িয়ে নিলাম আর তার পার্শ্বে সালাতে দাঁড়ালাম। তিনি সালাত শেষ করে জিজ্ঞাসা করলেন, জাবির, রাতের বেলা আসার কারণ কি? তখন আমি আমার প্রয়োজনের কথা জানালাম। আমার কাজ শেষ হলে তিনি বললেন, এ কিরূপ জড়ানো অবস্থায় তোমাকে দেখলাম? আমি বললাম, কাপড় একটি ছিল তাই এভাবে করেছি। তিনি বললেন, কাপড় যদি বড় হয় তাহলে শরীরে জড়িয়ে পড়বে, আর যদি ছোট হয় তাহলে তহবন্দ রূপে ব্যবহার করবে। হাদিস 355, মুসাদ্দাদ রহমতুল্লাহ আলাইহির সনদে সাহেল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে লোকেরা বাচ্চাদের মতো নিজেদের তহবন্দ কাঁধে বেঁধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করতেন, আর মহিলাদের প্রতি নির্দেশ ছিল যে তারা যেন পুরুষদের ঠিকমতো বসে যাওয়ার পূর্বে সিজদা থেকে মাথা না উঠায়। পরিচ্ছেদ 248, স্বামী জুব্বা পরে সালাত আদায় করা। হাসান রহমতুল্লাহ আলাইহি বলেন, মাজুসি বা অগ্নিপূজকদের তৈরি কাপড়ে সালাত আদায় করায় কোনো ক্ষতি নেই। আর মামার রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি জুহরি রহমতুল্লাহ আলাইহিকে ইয়ামানের তৈরি কাপড়ে সালাত আদায় করতে দেখেছি, যা পেশাবের দ্বারা রঞ্জিত ছিল, অর্থাৎ কাপড় ধৌত করার পরও পেশাবের দাগ যায়নি এমন কাপড়ে সালাত আদায় করতে দেখেছি। আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু অধুয়া নতুন কাপড়ে সালাত আদায় করেছেন। হাদিস 356, ইয়াহিয়া রহমতুল্লাহ আলাইহির সনদে মুগীরা ইবনে শুআবা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি কোনো এক সফরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। তিনি বললেন, হে মুগীরা,
লোটাটি লও, আমি তা নিলাম, তিনি আমার দৃষ্টির বাইরে গিয়ে প্রয়োজন সমাধা করলেন। তখন তার দেহে ছিল স্বামী জুব্বা, তিনি জুব্বার আস্তিন থেকে হাত বের করতে চাইলেন, কিন্তু আস্তিন সংকীর্ণ হওয়ায় তিনি নিচের দিক দিয়ে হাত বের করলেন, আমি পানি ঢেলে দিলাম এবং তিনি সালাতের ওজুর ন্যায় ওজু করলেন, আর তার উভয় মোজার উপর মাসেহ করলেন ও পরে সালাত আদায় করলেন। পরিচ্ছেদ ২৪৯, সালাতে ও তার বাইরে বিবস্ত্র হওয়া অপছন্দনীয়। হাদিস ৩৫৭, মতর ইবনে ফদল রহমতুল্লাহ আলাইহির সনদে জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পূর্বে কুরাইশদের সাথে কাবার মেরামতের জন্য পাথর তুলে দিচ্ছিলেন, তার পরনে ছিল লুঙ্গি। তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, ভাতিজা, তুমি লুঙ্গি খুলে কাঁধে পাথরের নিচে রাখলে ভালো হতো, অর্থাৎ কাঁধে পাথর বহন করতে সুবিধা হতো। জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি লুঙ্গি খুলে কাঁধে রাখলেন এবং তৎক্ষণাৎ বেহুশ হয়ে পড়ে গেলেন, এরপর তাকে আর কখনো বিবস্ত্র অবস্থায় দেখা যায়নি। পরিচ্ছেদ ২৫০, জামা পায়জামা জাঙ্গিয়া ও কাবা পরে সালাত আদায় করা। এখানে উল্লেখ্য যে সাধারণত জামার উপরিভাগে যে ঢিলে ঢালা জুব্বা বা আচকান পরা হয় তাকে কাবা বলা হয়। হাদিস ৩৫৮, সুলাইমান ইবনে হারব রহমতুল্লাহ আলাইহির সনদে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাঁড়িয়ে এক কাপড়ে সালাত আদায়ের হুকুম জিজ্ঞাসা করল। তিনি বললেন, তোমাদের প্রত্যেকের কাছে কি দুখানা করে কাপড় আছে? এরপর এক ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করল। তিনি বললেন, আল্লাহ যখন তোমাদের সামর্থ্য দিয়েছেন তখন তোমরাও নিজেদের সামর্থ্য প্রকাশ করো, লোকেরা যেন পুরো পোশাক একত্রে পরিধান করে, অর্থাৎ মানুষ তাহবন্দ ও চাদর, তাহবন্দ ও জামা, তাহবন্দ ও কাবা, পায়জামা ও চাদর, পায়জামা ও জামা, পায়জামা ও কাবা, জাঙ্গিয়া ও কাবা, জাঙ্গিয়া ও জামা পরে সালাত আদায় করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে, আমার মনে হয় ওমর রাদিয়াল্লাহু আনহু জাঙ্গিয়া ও চাদরের কথাও বলেছিলেন। হাদিস ৩৫৯, আসিম ইবনে আলী রহমতুল্লাহ আলাইহির সনদে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করল, ইহরামকারী কি পরিধান করবে? তিনি বললেন, সে জামা পরবে না, পায়জামা পরবে না, টুপি পরবে না, জাফরান বা ওয়ার্স রঙে রঞ্জিত কাপড় পরবে না, আর জুতা না পেলে মোজা পরবে, তবে তা পায়ের গিরার নিচে পর্যন্ত কেটে নেবে। নাফিয় রহমতুল্লাহ আলহি ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা সূত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুরূপ বর্ণনা করেছেন। টিকা, ওয়ার্স এক প্রকার হলুদ রঙের তৃণজাতীয় সুগন্ধি। পরিচ্ছেদ ২৫১, লজ্জাস্থান ঢাকা। হাদিস ৩৬০, কুতাইবা রহমতুল্লাহ আলাইহির সনদে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিমালে সাম্মা এবং এক কাপড়ে ইহতিবা করতে নিষেধ করেছেন, যাতে এমনটি না হয় যে তার লজ্জাস্থানে কাপড়ের কোনো অংশ না থাকে। টিকা, ইস্তিমালে সাম্মা বলতে একই কাপড়ে সমস্ত শরীর এমনভাবে জড়ানো যাতে হাত পা নড়াচড়া করতে অসুবিধা হয়, আর ইহতিবা বলতে পা ও হাঁটু দাঁড় করিয়ে বাহু বা কাপড় দিয়ে তা এমনভাবে বেষ্টন করে নিতম্বের উপর বসা যাতে লজ্জাস্থান খুলে যাওয়ার আশঙ্কা থাকে। হাদিস ৩৬১, কাবিসা ইবনে উকবা রহমতুল্লাহ আলাইহির সনদে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু ধরনের ক্রয় বিক্রয় নিষেধ করেছেন, তা হল লিমাস ও নিবাজ, আর ইস্তিমালে সাম্মা এবং এক কাপড়ে ইহতিবা করতে নিষেধ করেছেন। টিকা, লিমাস ও নিবাজ মূলত জাহিলি যুগের ক্রয় বিক্রয়ের দুটি পদ্ধতি।
লিমাস বলতে ক্রেতা কর্তৃক কোনো বস্তুকে স্পর্শ করা মাত্র অনিচ্ছা সত্ত্বেও ক্রয় করতে বাধ্য হওয়া বোঝায়। আর নিবাস বলতে ক্রেতা বা বিক্রেতা কর্তৃক কোনো বস্তুর উপর পাথর ছুঁড়ে মারা মাত্র অনিচ্ছা সত্ত্বেও ক্রয় করতে বাধ্য হওয়া বোঝায়। হাদিস ৩৬২। ইসহাক রহমতুল্লাহ আলাইহির সনদে আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমাকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তাকে হজ্জের আমির বানানো হয়েছিল, কুরবানির দিন ঘোষকদের সাথে মিনায় এ ঘোষণা করার জন্য পাঠালেন যে এ বছরের পরে কোনো মুশরিক বাইতুল্লাহর হজ করতে পারবে না, আর কোনো উলঙ্গ লোকও বাইতুল্লাহ তওয়াফ করতে পারবে না। হুমাইদ ইবনে আব্দুর রহমান রহমতুল্লাহ আলহি বলেন, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পেছনে প্রেরণ করেন আর তাকে সূরা বারাতের প্রথম অংশের ঘোষণা করার নির্দেশ দেন। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলেন, তখন আমাদের সঙ্গে আলী রাদিয়াল্লাহু আনহু কুরবানির দিন মিনায় ঘোষণা দেন যে এ বছরের পর থেকে আর কোনো মুশরিক হজ করতে পারবে না এবং কোনো উলঙ্গ ব্যক্তিও আর তাওয়াফ করতে পারবে না। পরিচ্ছেদ ২৫২। চাদর গায়ে না দিয়ে সালাত আদায় করা। হাদিস ৩৬৩। আব্দুল আজিজ ইবনে আবদুল্লাহ রহমতুল্লাহ আলহির সনদে মোহাম্মদ ইবনুল মুনকাদির রহমতুল্লাহ আলহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমার কাছে গিয়ে দেখি তিনি একটিমাত্র কাপড় নিজের শরীরে জড়িয়ে সালাত আদায় করছেন, অথচ তার একটা চাদর সেখানে রাখা ছিল। সালাতের পর আমরা বললাম, হে আবু আবদুল্লাহ, আপনি সালাত আদায় করছেন অথচ আপনার চাদর তুলে রেখেছেন? তিনি বললেন, হ্যাঁ, তোমাদের মতো নির্বোধদের দেখানোর জন্য আমি এরূপ করেছি। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে সালাত আদায় করতে দেখেছি।